আচ্ছা, আমি হলে গে ধর একবার পড়ছি, বুঝছো? সো বেসিক্যালি এই জন্যই হচ্ছে ভাবলাম যে একটু ডিসকাস করি, ডিসকাস করলে আর কি ক্লিয়ার হয়ে যায় অনেক কিছু, আর পরে হলে এটা ভিডিও বানাবো আগের দিন, সো এই জন্য আর কি। আচ্ছা, তো আচ্ছা প্লিজ পিয়ারিং আমাকে ক্যাপাসিটি পারমিশন দে, অফ সয়েল, আমাকে রেকর্ডে পারমিশন দে, হ্যাঁ মার মার ফোন করে আমাকে পারমিশন রেকর্ডে পারমিশন দিছিলাম, দে। দিছি, দেখ। হ্যাঁ, তোকে পারমিশন দেওয়া আছে, তুই রেকর্ড করতে পারবি। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট কথা হচ্ছে যে তোর এখানে যেটা মানে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের এটার উপর যে লোডটা আছে, ঠিক আছে, সেই লোডটাকে মানে ওই স্ট্রাকচার নিচে সয়েলটা আর কি ক্যারি করতে হবে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম যে পরিমাণ লোডটা হচ্ছে সয়েলটা ক্যারি করতে পারবে সেটাই হচ্ছে যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ ফাউন্ডেশন, ঠিক আছে, মানে আমাদের এটা নিয়ে হচ্ছে কাজটা। তো এইখানে মোস্ট অফ দ্য কেজে আমরা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইউজ করবো, মানে হলে গিয়ে কাইন্ড অফ হলে গিয়ে আমরা যেরকম মানে কাজ করে আসি যে উপর থেকে যে লোডটা আসতেছে সেই লোডটাকে মানে মাটি কতটুকু নিতে পারে আর কি, জাস্ট এই ইকুইলিব্রিয়ামটা এখানে জাস্ট সামেশন অফ FY ইকুয়ালস টু জিরো এটা ইউজ করবো, মানে আমাদের ইভেন মোমেন্ট ইকুয়ালস টু জিরো এটা দরকার নাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের চার পাঁচটা মেথড আছে, মানে চার পাঁচজন সায়েন্টিস্ট আর কি এটা নিয়ে কাজ করছে, তো মোস্ট অফ দ্য কেসে মোমেন্ট কে ওরা জিরো ধরে নাই, আমাদের জাস্ট ধরা লাগবে হচ্ছে সামেশন অফ FY ইকুয়ালস টু জিরো এটা ধরলেই হয়ে যাবে আর কি। ওকে, আমরা যদি সামনে দেখি তাহলে মানে আগাই, আচ্ছা স্লাইড আগে নাকি অ্যানোটেট অফ করে নিতে হয় না? আচ্ছা, তো আমাদের এখানে বিয়ারিং ক্যাপাসিটি যখন পড়বো তখন আসলে মনে রাখতে হবে যে আমাদের সয়েলটা দুই ভাবে ফেল করতে পারে, এটা একটু দেখ, যে ইনভেস্টিগেট বোথ বেস শিয়ার রেজিস্ট্যান্স অ্যান্ড সেটেলমেন্ট ফর এনি স্ট্রাকচার, মানে হচ্ছে আমাদের, হ্যালো শুনতেছোস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, দেখ এখানে একটা কথা বলছে যে ইট ইজ নেসেসারি টু ইনভেস্টিগেট বোথ বেস শিয়ার অ্যান্ড রেজিস্ট্যান্স, বেস শিয়ার রেজিস্ট্যান্স অ্যান্ড হচ্ছে সেটেলমেন্ট ফর এনি স্ট্রাকচার। তো সেটেলমেন্ট ক্রাইটেরিয়াটা মানে সেটেলমেন্ট মানে কি, সেটেলমেন্ট মানে হচ্ছে যে তোর ওই যে সয়েলটা আস্তে আস্তে সেটেল করতে করতে তারপর হচ্ছে ফেল করে যাবে আর কি, মানে সয়েল সয়েলটা মানে সয়েলের উপর যে স্ট্রাকচারটা রাখতেছি সেই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি সেটেল করবে, একটা সময় গিয়ে হচ্ছে সয়েলটা ফেল করে যাবে, এটা সেটেলমেন্টের জন্য হইতে পারে, আরেকটা হচ্ছে শেয়ারের কারণে ফেল করা। তো এই চ্যাপ্টারে যে থিওরিগুলো পড়বো সবগুলো দেখবি যে বেস শেয়ার মানে আমাদের শেয়ারের জন্য হচ্ছে যেসব ফেল করতেছে এটা, তার যে আর কি যে কনসেপ্টটা, ও উনি হচ্ছে জেনারেল শেয়ার ফেলার নিয়ে কাজ করছে, মানে মোস্টলি সবাই হচ্ছে ওই জেনারেল শেয়ার কনসেপ্টটাই ইউজ করছে। জেনারেল শেয়ারটা কি এটা একটু বুঝা লাগবে, আমি যখন আসবো তখন দেখা দিই দিব না জেনারেল শেয়ারটা আসলে কি, মানে আমাদের তো তিন ধরনের শেয়ার আছে, একটা হচ্ছে জেনারেল শেয়ার, অন্য কালি ইউজ করি, মনে আছে কিনা তোরা সয়েল মেকানিক্স ছিল জেনারেল শিয়ার আছে, তারপর হচ্ছে পাঞ্চিং শিয়ার, ঠিক আছে, তো জেনারেল শিয়ার, পাঞ্চিং শিয়ার, আরেকটা কি জানি শিয়ার ছিল, আরেকটা হচ্ছে লোকাল শিয়ার। তো আমরা এখন এই চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হচ্ছে জেনারেল শিয়ার আর কি, তো জেনারেল শিয়ারের কনসেপ্টটা একটু পরে আসার কথা, আমি তখন পুরোটা দেখাই দিব না, পাঞ্চিং লোকাল শেয়ারটা একটু আলোচনা করবো না, তাহলে আর কি পুরো ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, এইখানে মানে শুরুর দিকে যে জিনিসগুলো আছে এগুলা জাস্ট একটু একটু করে আর কি বুঝাইছে যে সব ক্রাইটেরিয়া কি কি, তারপর মেইন যে জিনিসটা শুরু হবে ওই যে আমাদের এই এখান থেকে আর কি, মানে যে তারচাকির ইকুয়েশন, যেটা মানে বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে আমাদের কয়েকটা থিওরি আছে, সবার ফার্স্টে হচ্ছে তারচাকি থিওরি দিছে, তারপর হচ্ছে তারপর হলে ধর আরো অনেকে দিছে, একটা হচ্ছে যে স্ক্যামটন দিছে, পরে হচ্ছে কি জানি আর কত, মেয়ের হফ দিছে, মানে সবার ফার্স্টে হচ্ছে তারচা কিটটা দেওয়া আছে, আমাদের এই স্লাইডে হচ্ছে উল্টা পাল্টা করে দেওয়া আছে, ধর লাইক তারচা কিটটা ফার্স্টে দিছে ঠিক আছে,
বাট পরে হচ্ছে ইয়াটা মেয়ারহফেরটা দিয়ে দিছে, মেয়ারহফটা আরো পরে আসছে আর কি, তো ওটা সমস্যা নাই, আমি তার চাকরি থেকে শুরু করব। আর এর উপরে হচ্ছে নর্মাল যে ইয়াগুলা কথাগুলা বলছে যে মানে তোর বিয়ারিং ক্যাপাসিটি সংজ্ঞা টঙ্গা এইগুলো জাস্ট বলছে আর কি, যেটা বললাম। তো তার চাকরির ফর্মুলাটা থেকে শুরু করি, তো এখানে লাইন বাই লাইন আগেলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা দেখ এই যে সেকেন্ড লাইনটা দেখ, অ্যাকর্ডিং টু দিস থিওরি এ ফাউন্ডেশন ইজ সেলো ইফ। আচ্ছা তো ফার্স্ট কথা হচ্ছে যে তাজাকি থিওরিটা যখন মানে প্রপোজ করে, তার প্রথম কথা হচ্ছে যে সবার ফার্স্টে উনি বলছে হচ্ছে যে ফাউন্ডেশনের নিচে যে ফাউন্ডেশনটা কনসিডার করব সেটা হচ্ছে যে দেখ এখানে এই ফাউন্ডেশন ইজ শ্যালো, মানে আমাদের যে ফাউন্ডেশনটা নিব সেটা হচ্ছে শ্যালো হইতে হবে। তো শ্যালো হওয়ার যে ক্রাইটেরিয়াটা কি, সেটা হচ্ছে যে আমাদের বি ধর ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন যদি চিন্তা করি ধর এটা হচ্ছে আমাদের একটা ফাউন্ডেশন, তো এটার একটা উইথ আছে না আমাদের যে পি, আর এটা একটা ডেপথ তোর আমাদের, এটা হচ্ছে যে গ্রাউন্ড লেভেল আর এটা হচ্ছে তোর ফাউন্ডেশন বেস লেভেল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডিএফটা, মানে যেটা হচ্ছে ফাউন্ডেশনের ডেপথ। তো এই ডেপথটা আমাদের যে ফাউন্ডেশনের যে উইথ সেটা মানে বি, এটার সমান মানে ডিএফটা লেস দেন অর ইকুয়াল হচ্ছে বি হবে আর কি, এর বেশি হইতে পারবে না। তার যা কি এটা এটা হচ্ছে তোর প্রপোজ করছিল। পরে অবশ্য ধর এই যে ডিএফ ইকুয়ালস টু হচ্ছে থ্রি অর ফোর টাইমস দেয়ার উইথ যদি হয়, স্টিল হচ্ছে এটাকে শ্যালো ফাউন্ডেশন বলা হয়, বাট বেসিক্যালি হচ্ছে ডিএফ লেস দেন অর ইকুয়াল বি ধরে হচ্ছে তার যা কি ফর্মুলা গুলা হচ্ছে ডেভেলপ করছে আর কি, তার যা কি। আচ্ছা তো পরে যেটা বলছে আরেকটা কথা যে তার যা কি সাজেস্টেড দ্যাট কন্টিনিউয়াস অর স্ট্রিপ স্ট্রিপ ফাউন্ডেশন, মানে হচ্ছে ধর ফাউন্ডেশনের মানে কি বলবো যে ইয়াটা স্ট্রিপ ফাউন্ডেশন তো বুঝছ মানে অনেক বড় ইয়া থাকবে আর কি, এই যে এরকম বড় বড় যে ফাউন্ডেশন গুলো থাকে লাইক লেংথটা অনেক বড় হবে আর কি বি এর থেকে, মানে এল এর মানটা কম্পারেটিভলি বি থেকে অনেক বড় হবে, যা আমরা বি কে টেন্স টু জিরো ধরতে পারি, লাইক এই যে ওয়ান হোস উইথ টু লেংথ রেশিও অ্যাপ্রোচেস টু জিরো, মানে এল এর মানটা এত বেশি যে আমরা বি কে টেন্স টু জিরো মানে বি বাই এল রেশিওটাকে টেন্স টু জিরো করতে পারে আর কি, এটা হচ্ছে স্ট্রিপ ফাউন্ডেশন বা কন্টিনিউয়াস ফাউন্ডেশন হবে। তো এটা এটা রিজন আছে, এটা রিজনটা হলো কি ওর কনসিডারেড যে ফাউন্ডেশনটা সেটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন ধরছে, তো শ্যালো ফাউন্ডেশন না ধরলে আবার সমস্যা হয়ে যাবে। তো সমস্যাটা কি হবে এটা এরপর আরেকটা যে অ্যাজাম্পশন গুলাতে এগুলাতে ক্লিয়ার করা যাবে। বারবার অ্যানোটেট ক্যান্সেল করে যেতে হয়। আচ্ছা এই যে অ্যাজাম্পশন গুলা যা আছে এগুলা একদম একটা একটা লাইন করে বুঝা লাগবে যে কেন কেন কি অ্যাসাম্পশন গুলা উনি করছে। যেমন হচ্ছে যে সয়েল ইজ সেমি ইনফাইনাইট হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক, মানে তো বুঝছস এটা তো সেলফ ডিফাইন যে সেমি ইনফাইনাইট হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস মানে হচ্ছে তোর একই রকম সয়েল টাইপ থাকতে পারবে মানে থাকতে হবে আর কি আইসোট্রপিক। দ্য প্রবলেম ইজ টু ডাইমেনশনাল, এই লাইনটা কি বুঝছস, কেউ বলতে পারবি যে প্রবলেম ইজ টু ডাইমেনশনাল মানে কি? দেখ এখানে মানে প্রবলেমটা টু ডাইমেনশনাল মানে হচ্ছে যে প্রথম কথা হলো গিয়ে যে আমরা তিনটা ডাইমেনশন হওয়া উচিত না আমাদের, একটা হচ্ছে লেন্থ বরাবর আর একটা হচ্ছে যে উইথ বরাবর যদি কনসিডার করি, ঠিক আছে, আর একটা কি হচ্ছে ডেপথ বরাবর। হ্যাঁ ওই উইথটা মানে আমরা আসলে ওই দিকে কনসিডার করার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে প্রবলেমটাকে টু ডাইমেনশনাল করব মানে লেন্থ আর ডেপথ বরাবর। সো এটাই এটাই বলছে যে প্রবলেম ইজ টু ডাইমেনশনাল। The base of the footing is rough. এটা খুবই important criteria, কারণ হচ্ছে ফুটিং এর নিচে এরকম একটা ওয়েজ শেপ থাকে, ঠিক আছে, মানে এটা হচ্ছে কাইন্ড অফ ধর এই ফুটিং এর পার্ট হয়ে যায়, মানে আমরা যখন শেয়ার শেয়ার সাকো তখন বুঝতে পারবো যে ফুটিং এর নিচে ধর এরকম যে থাকে না এরকম ওয়েজ শেপে থাকে, যদি তোর সারফেস মানে বেস অফ দা ফুটিং মানে ফুটিং এর নিচে যদি আমরা এটাকে রাফ চিন্তা না করি, এই ওয়েজ শেপটা ধর সামহাউ এদিকে মুভ করে যাবে বা এদিকে মুভ করে যাবে, তো যেটা হচ্ছে এখানে অ্যালাউড না আর কি, এই জন্য বলছে যে ফুটিং অফ দা বেস কি বলে বেস অফ দা ফুটিং ইজ রাফ, ঠিক আছে, মানে আমরা যখন এই ফুটিংটা চিন্তা করবো তার বেজের নিচে যে সয়েলটা আছে সেটাকে আটকায় রাখতে বলে ধর বেস অফ দা ফুটিং রাফ হইতে হবে, মানে রেজিস্টেন্স
আচ্ছা এই যে এখন ইম্পর্টেন্ট কথা যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা। তো আমাদের তিন ধরনের শেয়ার আছে, হচ্ছে তোর পাঞ্চিং শেয়ার। আচ্ছা তো এটা তো অনেক ডিটেলিং ব্যাপার, আমি যদি একটু হোয়াইট বোর্ডে দেখাই তাহলে একটু বুঝতে পারবে। তো এটা নিচে যেটা বললাম যে একটা ওয়েজ শেপ থাকবে, মানে এরকম টাইপ একটা সয়েল লেয়ার থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা এরকম, এটা হচ্ছে ধর রেডিয়াল শিয়ার ফেলার জোন আর কি। আরেকটা হচ্ছে ধর এখানে আরেকটা ট্রায়াঙ্গেলের মতো শেপ থাকে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে তার যা কি মানে ফেলার জোনটা এভাবে আর কি আইডেন্টিফাই করছে, মানে তিনটা জোন দিয়ে আর কি উনি বুঝাইছে। তো শেয়ার ফেলার জোনটা মানে জেনারেল শেয়ার, তারপর হচ্ছে লোকাল শেয়ার, আরেকটা হচ্ছে পাঞ্চিং শেলার এর ক্ষেত্রে এক একটার ক্ষেত্রে এক এক রকম হয়। তো আমি যদি একটু দেখাই মানে বেসিক্যালি জিনিসটা কেমন হয়। জেনারেল শেয়ারের ক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের যে জোনটা বলতেছি, এই যে এটা ওয়েজ শেপ যে জোনটা, মানে ধর যখন ফেল করবে সয়েলটা তখন দেখবি যে এরকম একটা, এটা প্র্যাকটিক্যালি একটু দেখতে পারো অ্যানিমেশন গুলা যদি ইউটিউব পাস, এই এই লাইন বরাবর হচ্ছে ফেল করবে। আর আমাদের হচ্ছে এটা হচ্ছে ধর গ্রাউন্ড লেভেল, আর এটা হচ্ছে যে বেস লেভেল অফ ফাউন্ডেশন, ঠিক আছে। তো জেনারেল শেয়ার ফেলারের ক্রাইটেরিয়া হচ্ছে যে এই শেয়ার ফেলার যে সারফেসটা বা জোন ইয়াটা রেড লাইট যেটা মানে লাইনে যেটা দেখাচ্ছি সেটা একদম হচ্ছে গ্রাউন্ড লেভেল পর্যন্ত এসে পড়বে, বুঝছো। মানে এটা উপরে উঠতে উঠতে অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেল পর্যন্ত এভাবে এসে পড়বে আর কি, ঠিক আছে। এভাবে হচ্ছে জেনারেল শেয়ার ফেলারটা চিনা যায়। তার মানে হচ্ছে মেইন কথা হচ্ছে যে একটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে তুই কি পাবি, মানে ডিফাইন্ড ফেইলার সারফেস পাবি, মানে যে যে লাল রেখা বরাবর যেটা দেখাচ্ছে, মানে একটা কন্টিনিউয়াস ওয়েল ডিফাইন্ড হচ্ছে তুই ফেইলার সারফেস পাচ্ছিস, যেটা হচ্ছে যে এই যে ওয়েজের ওয়েজের একদম এখান থেকে শুরু হয়ে একদম উপর পর্যন্ত দুই দিক থেকে আর কি যাবে আর কি, বুঝতে পারছস। এটা হচ্ছে জেনারেল শিয়ার ফেইলারের ফার্স্ট ক্রাইটেরিয়া, মানে যখন ফাউন্ডেশনটা তুই মানে ফেল করে যাবে, ফাউন্ডেশন নিচে যখন সোয়ালটা ফেল করে যাবে তখন হচ্ছে এরকম একটা শিয়ার ফিলার সারফেস পাবি যেটা একদম কন্টিনিউয়াস হবে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত। তো কোন টাইপের সয়েল এটা হয় সেটা জানা লাগবে। এটা হচ্ছে বেসিক্যালি ডেন্স সয়েল, যেসব সয়েল গুলো হচ্ছে তোর ডেন্স থাকবে সেখানে তোর এটা হবে, মানে তোর জেনারেল শিয়ার ফেলারটা হয়। নর্মালি দেখা যায় যে এটা হচ্ছে তোর একটা ক্রাইটেরিয়া আছে যে মোস্ট প্রবলি হচ্ছে জেনারেল শিয়ার ফেলারটা 70% মানে ডেন্সিটি, যেটা আমাদের ডেন্সিটি ইন্ডেক্স যেটা, তো 70% এর বেশি হলেই তখন হচ্ছে ডেন্স শেয়ার ফেলারটা হয়, আর 30% এর নিচে হলে তখন হচ্ছে পাঞ্চিং শেয়ার ফেলার হয়। 30-70% হলে হচ্ছে তোর লোকাল শেয়ার ফেলার হয়, লোকাল শেয়ার ফেলার। আচ্ছা এখানে আরো কিছু ব্যাপার আছে যে যখন জেনারেল শেয়ার ফেলারটা হয় হবে আর কি, তুই কিভাবে চিনবি মানে এটা আসলে জেনারেল শেয়ার ফেলারটা হচ্ছে, মানে একটা চিনার উপায় হচ্ছে যে এই ফাউন্ডেশনটা টিল্টেড হয়ে যাবে, মানে ধর যখন ফেল করবে তখন এরকম সামহাও এরকম বেঁকে যাবে আর কি, ডিরেক্ট ভিতরে ঢুকে না গিয়ে পাঞ্চিং শেয়ারে দেখবি যে এই এটাকে যদি তুই একটা লাঠি ভাবিস, মানে এরকম টাইপ একটা কলামটাকে ভাবিস, সেটা কন্টিনিউয়াসলি পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে ভিতরে ঢুকতে থাকবে, মানে এভাবে ভিতরে ঢুকতে ঢুকতে ফেল করে যাবে আর কি। জেনারেল শেয়ারের ক্ষেত্রে এটা ভিতরে ঢুকবে না, কাইন্ড অফ এরকম বেঁকে যাবে, মানে এই যে এভাবে বেঁকে ফেল করবে আর কি, এভাবে আর কি চিনা যায় আর কি। আর আর একটা ব্যাপার হচ্ছে যে যখন জেনারেল শেয়ার ফেলার হবে তখন হচ্ছে এখানে দেখতে পারবে এটাকে, এভাবে একটু মাটিটা উপরে উঠে যাবে আর কি, যেটা পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে হবে না। মানে হচ্ছে এক্ষেত্রে পুরো ইয়াটা মানে সাইডের যত এরিয়াটা আছে সেটাকে সে এফেক্ট করতেছে, ঠিক আছে। মানে আমাদের যে আশেপাশে যে সয়েলটা আছে সেটাকে সে এফেক্ট করতেছে আর কি। আচ্ছা আমি হচ্ছে তোরা হচ্ছে জেনারেল শেয়ার ফেলার, আমি একটা দিচ্ছি মানে দাঁড়া তাহলে মানে গ্রুপে একটা দিতেছে বৈশিষ্ট্য গুলা দিতেছে আমি যেগুলা বলতেছি এগুলা তাহলে বুঝতে পারবে আর কি। হ্যালো আসিস তোরা,
হ্যালো, হ্যাঁ আছি আছি। ওকে আচ্ছা, এটা দেখ, মানে আমি যে কথাগুলো বললাম মানে এখান থেকেই বলতেছে আর কি, তাহলে তোদের সুবিধা হবে আর কি, না হলে হারায় যাবে। আচ্ছা দেখ, এখন আমাদের এখানে একটা ব্যাপার হলো কি, জেনারেল শেয়ার ফিলারটা আসলে কেন নিছে, মানে সবাই এখানে কেন জেনারেল শেয়ার ফিলারটা কনসিডার করছে, বা হচ্ছে এটার লাভ ক্ষতিটা কি সেটা একটু বুঝা লাগবে। যে জেনারেল শেয়ার ফিলারের ক্ষেত্রে ব্যাপারটা হলো কি, ধর হুট করে ফেল হয় না, সরি হুট করে ফেল হয়। আমাদের যেমন এখানে গ্রাফ গুলো যদি দেখি, মানে তোরা নেটে সার্চ দিলে এটা পাবি অ্যাকচুয়ালি, মানে আমরা যদি এরকম করে যদি একটা গ্রাফ প্লট করি, তাহলে লেগে এই পাশে সম্ভবত ধর সেটেলমেন্ট যদি দেই, ধর আর এই পাশে যদি লোড দিলাম, ঠিক আছে, তো লোডের সাথে সাথে হচ্ছে সেটেলমেন্ট বাড়তেছে। হ্যাঁ, লোডের সাথে সাথে হচ্ছে সেটেলমেন্ট বাড়তেছে, তারপর একটা পয়েন্ট গিয়ে যখন হচ্ছে ধর ওই যে ম্যাক্সিমাম বিয়ারিং ক্যাপাসিটি হয়ে যাবে, তখন হুট করে একটা ফেল করবে আর কি। ঠিক আছে, মানে ফেলিংটা হচ্ছে সাডেন হবে। সাডেন হলে সুবিধা কি, তুই হচ্ছে এক্স্যাক্টলি জানতে পারবি যে কোন জায়গায় হচ্ছে ফেল করছে, মানে এই জন্য হচ্ছে তোর জেনারেল শেয়ার ফেলারটা আমি হচ্ছে অ্যাকচুয়াল বিয়ারিং ক্যাপাসিটিটা আইডেন্টিফাই করতে পারতেছি। কিন্তু যদি তোর লোকাল শেয়ার ফেলার হয় ওই জেনারেল শেয়ার ফেলারের জায়গায়, তাহলে দেখবি যে সেটেলমেন্টের সাথে সাথে, মানে হচ্ছে তোর লোড দেওয়ার সাথে সাথে যে সেটেলমেন্টটা হবে সেটা কাইন্ড অফ অলমোস্ট কন্টিনিউয়াস হবে, একটু মানে সাডেন একটা লোড এর ক্ষেত্রে হালকা একটু বুঝা যাবে, বাট এটা স্টিল তাও আইডেন্টিফাই করাই যাবে না, বুঝতে পারছস? মানে এই জন্য হচ্ছে লোকাল শেয়ার ফেলারের ক্ষেত্রে, লোকাল শেয়ার ফেলারটা বেসিক্যালি হচ্ছে জেনারেল শেয়ার ফেলার আর পাঞ্চিং শেয়ার ফেলারের মাঝখানে আর কি। পাঞ্চিং শেয়ারটা একদম হচ্ছে কাইন্ড অফ হলো তোর লোডের সাথে সাথে সেটেলমেন্ট হইতে থাকবে, যত তুই লোড দিতে থাকবি সেটেলমেন্ট হইতে থাকবে, মানে অ্যাকচুয়াল যে কোন জায়গায় ফেল করছে সোয়েলটা সেটা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবে না। এটা হয় লুজ স্যান্ড এইগুলাতে হচ্ছে তোর পাঞ্চিং শেয়ারটা হয়, আর ডেন্সে হচ্ছে তোর জেনারেল শেয়ারটা হচ্ছে আর কি। আচ্ছা, তো এটাই হচ্ছে মেইন জিনিসটা, তোর জাস্ট এটাই বুঝা লাগবে, মানে মেইন কথাটা হচ্ছে এটাই বুঝা লাগবে যে জেনারেল শেয়ার ফেলারটা কি, জেনারেল শেয়ার ফেলারটার ক্ষেত্রে সেটেলমেন্টের সাথে লোডে যে গ্রাফটা এটা কেন ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে আমি বুঝতে পারতেছি যে এক্স্যাক্টলি কোন জায়গায় ফেল করতেছে, আর ওই জায়গাটাই হচ্ছে যে আমার আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ওই জায়গা থেকে আমি বের করতে পারবো। ঠিক আছে, তো আর আর কি এগুলাই। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমি যদি ইয়াতে যাই, আচ্ছা দেখ, এখন হলো কি, ফার্স্টে যেটা হলো কি, সয়েল ইজ সেমি ইনফাইনাইট হোমোজিনাস এন্ড আইসোট্রপিক, এটা বুঝলাম, টু ডাইমেনশনাল বুঝলাম, বেস অফ দা ফুটিং ইজ রাফ, এটাও তো কেন, ফেলার ইজ হচ্ছে বাই জেনারেল শিয়ার, দ্য লোড ইজ ভার্টিক্যাল অ্যান্ড সিমেট্রিক্যাল, এটাও হচ্ছে তোর বোঝা লাগবে। এখানে এটা আসলে কি, মানে আমরা আসলে লোডটাকে ডিরেক্ট হচ্ছে ভার্টিক্যাল ধরবো, মানে এখানে এরকম বাঁকা হিসাবে লোড কোনো এগুলা কনসিডার করবো না, মানে যেটা একটা অ্যাঙ্গুলার লোড দিবে, মানে এক্সেন্ট্রিসিটি দিবে, এই টাইপের কোনো লোড যাতে না আসে, সেটা এটা হচ্ছে ইফেক্ট অফ দা সয়েল অ্যাবভ দা বটম অফ দা হচ্ছে ফাউন্ডেশন মে অলসো বি অ্যাসিউম সারচার্জ। আচ্ছা, এই লাইনটার জন্য হচ্ছে আমরা জেনারেল শেয়ারের সাথে এটা একটু কনফ্লিক্ট হয়ে যায়, আমি একটু বললাম একটু আগে যেটা করতেছিল, এখানে একটা ওয়েস্ট শেপ ছিল, তারপর হচ্ছে এখানে একটা রেডিয়াল জোন ছিল, আর এই দিক থেকে আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ ছিল, বাট এইটা হচ্ছে একদম ধর গ্রাউন্ড লেভেল না, মানে এই যে গ্রাউন্ড লেভেল পর্যন্ত আসছিল এটা কিন্তু ধর জেনারেল শেপ। কথা একটু কেটে আসতেছে নাকি আমার, এখানে প্রবলেম। তার যা কি যেটা করছে সে বললো যে না এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ দোস্ত, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, একটু কেটে যাচ্ছে। আচ্ছা দেখ, আচ্ছা বেসিক্যালি হলো কি, ধর মানে তার যা কি যে কাজটা করছে এটা একটু বুঝ, তার যা কি কাজটা হলো কি, মানে জেনারেল শেয়ার ফেলার হলে উনি তো কনসিডার করছে জেনারেল শেয়ার ফেলার হবে, ঠিক আছে, কিন্তু পরে আবার বলছে যে সয়েল অ্যাবভ দা
বটম অফ দ্য ফাউন্ডেশন লেভেল, মানে হচ্ছে ফাউন্ডেশনের যে বেস লেভেল, একটা তো গ্রাউন্ড লেভেল আর একটা হচ্ছে যে ফাউন্ডেশনের বেস লেভেল, এইটার উপর যে সয়েলটা আছে সেইখানে যে শেয়ার রেজিস্ট্যান্সটা আসতেছে সেটা হচ্ছে উনি কনসিডার করবে না, ওইটার বদলে হচ্ছে উনি একটা জাস্ট মানে ডিস্ট্রিবিউটেড লোড কনসিডার করবে। ওই ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে ওই যে ইকুইভ্যালেন্ট সারচার্জ বলতেছে, মানে কিউ ইকুয়ালস টু হচ্ছে গামা ইনটু ডিএফ, মানে গামা বলতে হচ্ছে যে এটার হচ্ছে কি ইউনিট ওয়েট, আর ডিএফ হচ্ছে এটার ডেপথ, মানে এই পুরা যে সয়েলটা আসছে উপরে সেটা হচ্ছে উনি হচ্ছে কিউ পরিমাণ মানে লোড দ্বারা হচ্ছে চেঞ্জ করে ফেলতেছে। তো লোডটা ইকুইভ্যালেন্সি রাখছে ঠিক আছে, কিন্তু ওইটা যে শেয়ার রেজিস্ট্যান্স আসতেছে সেটা উনি কনসিডার করে নেয়, বিকজ শেয়ার রেজিস্ট্যান্সটা কিন্তু গ্রাউন্ড লেভেল পর্যন্ত যাওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু হচ্ছে জেনারেল শেয়ারের যেসব বৈশিষ্ট্য সেই সেই অনুযায়ী, কিন্তু সেটা গ্রাউন্ড লেভেল পর্যন্ত যায় নাই, গেছে হচ্ছে কত বেস অফ দ্য ফাউন্ডেশন লেভেল পর্যন্ত। এই লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসাম্পশন এখানে আসলে। দ্য প্রিন্সিপাল অফ সুপার পজিশন ইজ ভ্যালিড, আর কুলম্বস ল মানে হলে কি আমরা যে মোর কুলম্বস ল টা পড়ছিলাম না, মোর কুলম্বস টাউ ইকুয়ালস টু হচ্ছে সি প্লাস সিগমা ট্যান ট্যান ফাই, ওই ফর্মুলাটা হচ্ছে স্ট্রিক্টলি এখানে ভ্যালিড হবে, মানে আমরা ওই এখানে হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো বেসিক্যালি, বুঝতে পারছস? আচ্ছা ওকে, তো দাঁড়া আচ্ছা পরে যেটা হলো গিয়ে ফেইলিয়ার জোন আন্ডার দ্য ফাউন্ডেশন ক্যান বি সেপারেটেড ইনটু হচ্ছে থ্রি পয়েন্টস, হচ্ছে যেটা বলছিলাম যে ধর হচ্ছে এখানে তিনটা পয়েন্ট আছে আমাদের ফেইলিয়ার জোনটাকে ভাগ করছে আর কি। অলরেডি দেখাইছি ফিগারটা, মানে আমি একটু ফিগারটা দেখে যে আমাদের ফার্স্ট অফ অল এটা হচ্ছে কি গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে বেস অফ দ্য ফাউন্ডেশন লেভেল ফেলতেই। আচ্ছা তো সবার ফার্স্টে যেটা হবে যে এই যে ফাউন্ডেশনের যে নিচে যে মাটিটা সেখানে একটা ওয়েট শেপ হবে, মানে এটা হচ্ছে তোর এরকম, এই এটা হচ্ছে জোন ওয়ান বলতেছে, আর জোন ওয়ানটাকে অনেক ধরনের নামে বলা হয়, যেমন হচ্ছে সেন্টার জোন বলা হয় অনেক জায়গায়, আর ট্রায়াঙ্গুলার জোন বলতে পারোস ঠিক আছে, তো এক এক জায়গায় হচ্ছে এক একটা নামে বলা হয় আর কি। আর এই জোনটা কাইন্ড অফ হচ্ছে এই ফাউন্ডেশনের সাথে একদম একীভূত হয়ে যাবে, মানে বেসিক্যালি এটা এই সয়েলটা এখানে যতটুকু সয়েল আছে সেটা হচ্ছে কাইন্ড অফ ফাউন্ডেশনের পার্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে যে জোন ওয়ানে যেটা হয় যে এখানে হলো কি তোর ইলাস্টিক ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করবে, ঠিক আছে, মানে ইলাস্টিক ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করবে, এটা হচ্ছে যে যেহেতু হচ্ছে ফাউন্ডেশনে একদম পার্ট হয়ে যাচ্ছে আর কি। আর যে যে দেখ লাইন একটা লাইন আছে তোদের স্লাইডটা যদি খোলস দেখবি যে বিহেভস অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অ্যান্ড সিঙ্কস উইথ দ্য ফুটিং আন্ডার কিউ, মানে ব্যাপারটা হলো যে ফুটিং যেভাবে নিচের দিকে সেটেল করতে থাকবে এই ইয়াটাও একইভাবে হচ্ছে এই সয়েলটা হচ্ছে একইভাবে নিচের দিকে সেটেল করতে থাকবে। তো তার চাকরির একটা অ্যাসাম্পশন ছিল না যে যেটা বলছিল যে সয়েলটা হচ্ছে ধর সরি সয়েল আন্ডার দ্য ফাউন্ডেশন, মানে একদম ফাউন্ডেশনের নিচে যে সয়েলটা আসছে সেটা হচ্ছে রাফ হবে, রাফ হবে মানে কি মানে ধর লুজ লুজ যাতে না হয়, লুজ হলে সমস্যাটা কি ছিল এ হচ্ছে বামে বা ডানে এভাবে মুভ করে ফেলতে পারতো, তো রাফ হয় এটা করতে পারতেছে না, মানে এটা একদম হচ্ছে ইন্টেগ্রাল পার্ট করে ফেলতেছে আর কি, মানে ফাউন্ডেশনের নিচে যে পার্টটা আছে ওয়েস্ট শেপটা সেটা একদম ইন্টেগ্রাল পার্ট হয়ে যাচ্ছে আর কি। তো নেক্সট যে জোনটা আছে সেটা হলো গিয়ে রেডিয়াল শিয়ার জোন, এটাকে বলা হচ্ছে রেডিয়াল শিয়ার জোন, মানে যে শিয়ার ফিলারটা এইভাবে রেডিয়াল বরাবর হচ্ছে আর কি। তো এই শেপটা অনেক ক্ষেত্রে হচ্ছে তোর আর্ক শেপ হয়, মানে সার্কুলার শেপ হয়, অনেক ক্ষেত্রে হচ্ছে লগারিথমিক স্পাইরাল শেপের হয়, আর্ক শেপ সম্ভবত হয় ইয়াতে কি বলে যে কি জানি কাদা, ইংলিশ কি জানি কাদা মাটি যেটাকে বলে ক্লে, হ্যাঁ ক্লেতে, আর তোর সিল্টে হচ্ছে তোর ইয়া শেপ হয় লগারিথমিক স্পাইরাল শেপ,
সিল্ট এগুলাতে হয় হচ্ছে লগারের পেসারে, আর আর শেপটা হয় ক্লেতে। পরে দেখ, পরে যে আরেকটা শেপ, এটা হচ্ছে যে ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার জোন। আচ্ছা এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, এখানে যেমন ইলাস্টিক ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করে, তো এই দুইটা জায়গায় হচ্ছে প্লাস্টিক ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করবে, মানে এখানে যে ফেলার গুলো হবে প্লাস্টিক, মানে পার্মানেন্ট ডিফর্মেশন হবে। এখানে ফেল, এটা হচ্ছে কাইন্ড অফ ইলাস্টিক আর কি, তুই যদি লোডটা উঠায় নিস তাহলে এটাও উঠে যাবে কাইন্ড অফ। আর এই প্লাস্টিক ডিফর্মেশন মানে কি, প্লাস্টিক মানে তো পার্মানেন্ট, তোর এখানে যদি সামহাউ সেটেল করার পর, মানে এই যে এই সয়েলটা সেটেল করার পর এইদিকে যে শিয়ার ফেলারটা হবে সেটা পার্মানেন্ট আর কি, তো এই জন্য হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন বা প্লাস্টিক ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করে এখানে। তো এইটা এই পাশে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার জোন বলা হয়, অথবা র্যাঙ্কাইন প্যাসিভ জোন, সেটা আরেকটা নাম বলা হয় র্যাঙ্কাইন প্যাসিভ জোন। সো তিনটা জোনে ভাগ করছে। এখন এই তিনটা জোনে ভাগ করে মানে ধর এখান থেকে হচ্ছে একটা ইকুয়েশন ডেভেলপ করছে, তো ইকুয়েশন ডেভেলপটা খুব মানে বেসিক একটা ফর্মুলা থেকে ডেভেলপ করছে, বাট ইকুয়েশনটা একটু বড়। বেসিক ফর্মুলাটা কি জানো, মানে আমি জাস্ট একটু বলি ফর্মুলাটা, মানে ডেরিভেশন আমাদের ইয়াতে নাই, মানে স্লাইডে নাই, দরকারও নাই। জাস্ট যেটা করছে যে উপর থেকে যে লোডটা আসতেছে, একটা লোড তো হচ্ছে এই ফাউন্ডেশন যে লোডটা দিতেছে, প্লাস হলো গিয়ে যে সার্জাস যে ইয়াটা নিলাম, সয়েলের যে ইকুইভ্যালেন্ট লোডটা নিলাম, এই পুরো সয়েলের বদলে যে কিউ পরিমাণ, কিউ ইকুয়ালস টু হচ্ছে গামা ইনটু হচ্ছে ডিএফ, এই দুইটা প্রেশার মানে এই দুইটা ফোর্স কে, মানে কিউ ইউটা হচ্ছে ফাউন্ডেশন প্রেশার, আর কিউটা হচ্ছে যে গামা প্লাস গামা ইনটু ডিএফ, এটা হচ্ছে সারচার্জ প্রেশার, সারচার্জ প্রেশার, এই দুইটাকে ধর নিচ থেকে সয়েল যতটুকু আর কি সাপোর্ট দিতেছে, একটা হচ্ছে শেয়ার রেজিস্ট্যান্স, মানে আমাদের এই যে এদিক বরাবর যে শেয়ার রেজিস্ট্যান্সটা আসতেছে, আর একটা হচ্ছে যে প্যাসিভ রেজিস্ট্যান্স। প্যাসিভ মানে হচ্ছে বোঝাচ্ছে কাইন্ড অফ এরকম যে এই জোন ওয়ান এর সয়েলটাকে সাপোর্ট দিতেছে হচ্ছে জোন টু আর জোন থ্রি, মানে ল্যাটারাল একটা সাপোর্ট আসতেছে না দেখতো, এইভাবে এইভাবে দুই দিক থেকে একটা তো ল্যাটারাল সাপোর্ট আসতেছে। তো এই দুইটা সাপোর্ট, একটা সাপোর্ট হচ্ছে এই ল্যাটারাল সাপোর্ট থেকে যেটা আসতেছে, আর একটা হচ্ছে যে তো শেয়ার রেজিস্ট্যান্স, মানে প্রতিটা জোনের মাঝখানে যে শেয়ার যে কাজ করতেছে সেটা, এই দুইটা মিলাই হচ্ছে তোর যে ইকুইভ্যালেন্সি ক্রিয়েট হচ্ছে আর কি, মানে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হচ্ছে, সেটাই হচ্ছে তোর এখানে ইকুয়েশন ডেভেলপটা করতেছে আর কি, বুঝতে পারছস? আর বাকি যে এই অ্যাঙ্গেল গুলা, মানে এখানে যেমন 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 5 প্রাইম ডিভাইডেড বাই 2, এগুলো হচ্ছে যে আমাদের সয়েল মেকানিক্স এর যে ব্যাপারগুলো ছিল, লাইক এদিক থেকে একটা সিগমা প্রেশার আসতেছে, তো সিগমা প্রেশার আসলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি প্লাস 5 বাই 2, আমার এত মনে নাই এক্স্যাক্টলি কিভাবে অ্যাঙ্গেলটা আসে, আর এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি প্লাস 5 বাই 2 মানে 90 মাইনাস 45 ডিগ্রি প্লাস 5 বাই 2 মানে 45 ডিগ্রি মাইনাস 5 বাই 2। সারচার্জটা একটু আবার বলবি, সারচার্জ? আচ্ছা সারচার্জটা হচ্ছে ধর, আচ্ছা ফার্স্টে একটা অ্যাসাম্পশন ছিল না ইয়ার ক্ষেত্রে, তার চাকির ক্ষেত্রে, যে তোর ফাউন্ডেশন লেভেলের উপরে যত সয়েল আছে সেটার বদলে সে একটা লোড কনসিডার করছে, মানে এই যে দেখ আমাদের এখানে যেমন নীল কালিতে দেখা ডট 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 দিয়ে দেখানো হয়েছে, মানে আমরা তো তার যা কি একটা অ্যাসাম্পশন করছে ফাউন্ডেশনের লেভেলের উপরে যে শেয়ার ফেলার জোনটা আছে সেটাকে সে কিন্তু কনসিডার করে নাই, ঠিক আছে? এটা কিন্তু তার একটা অ্যাসাম্পশন, আর এটা একটা তার উইক পয়েন্ট মানে এই থিওরি। তো এখানে এই জন্য হচ্ছে দেখ শ্যালো ডেপথ কনসিডার করা লাগছে, যদি ও শ্যালো ডেপথ কনসিডার না করতো মানে অনেক বড় একটা ডেপথ হইতো মানে ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে, তখন কিন্তু এই শেয়ার ফেলার জোনটা অনেক বড় হইতো আর কি, মানে এতটুকু শেয়ার রেজিস্ট্যান্স সে কিন্তু ইগনোর করতে পারতো না, আর এই জন্যই হচ্ছে তোর শ্যালো ডেপটা কনসিডার করছে, যাতে হচ্ছে তোর এই শ্যালো শেয়ার রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে সে ইগনোর করতে পারে বেসিক্যালি, বুঝতে পারছস? মেইন কাহিনীটা হচ্ছে কি, এই সয়েলটাকে হচ্ছে কিউ দ্বারা রিপ্লেস করছে, কিভাবে? কিউ ইকুয়ালস টু হচ্ছে গামা ইনটু হলো গে ডিএফ, মানে হলো গে গামা ইকুয়ালস, গামা মানে হচ্ছে ইউনিট ওয়েট আর ডিএফ টা হচ্ছে তার ডেপথ আর কি, ঠিক আছে? এইভাবে হচ্ছে সে আর কি রিপ্লেস করে ফেলছে। আচ্ছা তো এখন যেটা হলো, আমি কি থিওরি এভাবে দেখা দেখা যাব নাকি ম্যাথমেটিক্যাল জিনিসগুলো বেশি দেখাবো, তোদের যেটা সুবিধা হয় আর কি? হ্যালো, মানে এইভাবে কারণ মানে ম্যাথ করতে যতটুকু থিওরি লাগে ওইটা দেখে, তো জাস্ট ম্যাথ দেখা তাহলে ভালো হয় মনে হয়।
মানে থিওরি গুলো তো মনে হয় স্লাইডে আচ্ছা ভালোভাবে যদি ম্যাথ থাকে, করতে যতটুকু লাগে। মানে দোস্ত তুই মানে সিটিতে যেভাবে আসতে আচ্ছা পারে ঠিক, এইভাবেই পড়। আচ্ছা ঠিক আছে। তো তার জায়গায় যে বিয়ারিং ক্যাপাসিটি যে ইয়াটা, মানে আমাদের এই জিনিসগুলো আমি একটু দেখাই, ইকুয়েশনটা দেখাই, তাহলে হচ্ছে বুঝবি। মেনলি হচ্ছে এরপরে মানে আসল কাহিনী হয়ে গেছে, মানে এখন জাস্ট হচ্ছে জাস্ট সামনে আগালি হয়ে যাবে। আমি আরেকটা লিঙ্ক দিতেছি, লিঙ্কের টাইম শেষ, 1 মিনিট আছে। 1 মিনিট পর ধর অফ হয়ে গেলে, আচ্ছা 1 মিনিট শেষ হবে তারপর দিন, সমস্যা নেই। আচ্ছা দেখ এখনই চেঞ্জ করতে এখানে হলে যেটা নতুন টপিক শুরু